আল্লাহ বললেন, দাও তুমি তো ইন্তেকাল করবা আজ হোক কাল, তো তোমার রাজত্ব দেখবে কে? তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদ ইসলাম বলেন, আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব, আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন, তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দেও। পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন বলো এই সিন্দুকের ভিতরে কি আছে। তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদ ইসলাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন, এর ভিতরে কি আছে, যে যার মতো করে বলতেছে, বাবা এটার ভিতরে এইটা আছে ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো, তুমি বলো তো এর ভিতরে কি আছে। সুলাইমান বলেন, বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম এই সিন্ধুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরাইয়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরাইয়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরাইয়া দিলেন, দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসছে, বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য, এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল। খুব ক্ষমতা না এখন সুলাইমানের? বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা। তিনি একদিন চিন্তা করলেন, আমার তো অনেক কিছু আছে, আমার তো যা মন চায় তাই করতে পারি, কিন্তু এই দেশে পৃথিবীটা টিকায় রাখতে গেলে, কারণ তিনি একটা দেশের বাদশাহ না, গোটা সৃষ্টির গোটা দুনিয়ার বাদশাহ সুলাইমান, বিশাল বাদশাহী। তিনি বললেন, এতগুলো টিকায় রাখতে গেলে নিজস্ব সেনাবাহিনী না থাকলে এগুলো থাকে না, কারণ সেনাবাহিনী বেইমানিও মাঝে মাঝে করতে পারে, কথা বলে থাকে। নিজস্ব সেনাবাহিনী থাকলে ভর তাকে যে এটা কমপক্ষে বেইমানি করবে না, মিথ্যা বলবে না। তিনি চিন্তা করলেন, ওই সময় ইতিহাসে তারিখে পাওয়া যায় ওই সময় তার 1000 স্ত্রী ছিলেন। কয়জন? এই পুরুষটা চিন্তা করছেন আমাদের মতো, কয়জন বউ রাখছে? বউ 1000, বাদী দাসী তো অভাব ছাড়া। এই ওয়াজে যাচ্ছি না আজকে। 1000 স্ত্রী, চিন্তা করলেন আমি আজকের রাত্রে 1000 স্ত্রীর সাথে মেলামেশা করব, আমার বিশ্বাস 1000 ছেলে সন্তান হবে, এবং 1000 ছেলেকে আমি সেনাপতি বানাবো, এবং 1000 ছেলের মাধ্যমে আমি পৃথিবীতে দিন জিন্দা রাখব। তার চিন্তাটা খারাপ বলেন না, ভালো, কিন্তু ইনশাল্লাহ বলেননি। ছোট একটা কথা, ইনশাল্লাহ তিনি বলেননি। আমি একমাত্র বোঝাবার জন্য কথাটা বলছি, সব ঠিক, আপনি ভালো কাজ করছেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখবেন, নাহলে কাজ হবে না। তিনি ইনশাল্লাহ বললেন না, তিনি 1000 স্ত্রীর সাথে মেলামেশা করলেন। 1000 স্ত্রীর কেউই প্রেগনেন্ট হলেন না, গর্ভবতী হলেন না, হয়েছেন মাত্র একজন। কয়জন? তিনি আফসোস করলেন, কি ভুল করলাম, কি কথা বলছি, কোনটা কোনটা ভুল হয়ে গেছে, নাহলে এমন তো হওয়ার কথা না। তাও কি হয়েছে, যিনি প্রেগনেন্ট হয়েছেন ডেলিভারি কি দিয়েছেন? আল্লাহ কোরআনে কারিমের 38 নম্বর সূরা সূরা সাদের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিহি জাসাদা সুম্মা আনা। আল্লাহ বলেন, আমি তো সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনের উপরে রাখলাম একটা ধড়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, প্রসব হওয়ার পরে দাত্রী স্ত্রী যখন প্রসব করলো, দাত্রী দেখলো এটা কোনো মানুষ না, হাত নাই পা নাই, একটা মাংসের টুকরা, গোশতের টুকরা, গোশতের টুকরা। এই মাংসপিণ্ড বা গোশতের টুকরাটাকে দরবারে নিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে রেখে দিলেন। সুলাইমান নিজের ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বলেন, আল্লাহ তাআলা আমি মনে করেছিলাম স্ত্রী আমার, আমি মেলামেশা করলে সন্তান হবে আমার, ইনশাল্লাহ বলি নাই, বুঝতে পেরেছি ভুল হয়ে গিয়েছে, জীবনে এই কাজ আর করব না। কিন্তু আল্লাহ বললেন, না তোমার একটা শিক্ষা দেওয়া দরকার, জীবনে যেন এই কাজ আর কেউ না করে। এই কাজ মানে ইনশাল্লাহ না ছাড়ে। এই জন্য আজকের থেকে আমরা বলবো ইনশাল্লাহ, আগামীকালকে তোমার ঘর চুরি করব ইনশাল্লাহ, নাকি ইনশাল্লাহ ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে ইনশাল্লাহ বলেন। যারা আরবে গিয়েছেন সৌদি আরবে, এরা দেখবেন কথায় কথা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ, মাশাল্লাহ, মানে এছাড়া কোনো কথাই নেই, সুর, কিন্তু খালি ইনশাল্লাহ কয়, ঠিক না বলেন?
অভাব নাই ওদের, ওদের মুখে আছে ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, তাবারাকাল্লাহ, মানে বলতেই আছে। অথচ পাঞ্জাবির নিজে লম্বা জুব্বা পরছে, একটা পায়জামা পরে নাই। এত শয়তান, মানে এত শয়তান এরা, কিন্তু তাবারাকাল্লাহ মাশাআল্লাহর অভাব নাই ভয় এদের ভিতরে। এইটা এমন কাজ হয়ে গেল সমাজে, আমরা এগুলো করি না। এর জন্য আমরা আজকের থেকে সকল কাজে কি বলবো, আগামীকালকের থেকে নামাজ শুরু করব ইনশাল্লাহ। না আমরা তখন পড়তেছি, আমরা এখন থেকে সালাত আদায় করতেছি, পড়েন আলহামদুলিল্লাহ, এবং আজকে রাত্র থেকে পূর্ণাঙ্গ সালাত আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথা? যাক, এই ভুল সংশোধনের জন্য সুলাইমান ইসলামের দীর্ঘ একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনা আপনারা শুনেছেন, আমার কাছ থেকে শুনেছেন, লম্বা আলোচনা শুনেছেন, আমি ভিন্ন লাইনে আজকে বলার দরকার নাই। সুলাইমান ইসলাম এই আংটিটা রাখতেন এক এক জায়গা, যেহেতু এটা এই আংটির মধ্যে ছিল ইসমে আজম। কি ছিল ইসমে আজম তো বুঝেন, মানে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম। এটা যদি লিখে আপনি আগুনে দেন, আগুন জ্বালাবে না, সমুদ্রে জাপ দেন, আপনি ডুববেন না, শত্রুর মোকাবেলায় চলে যান, শত্রু আপনার কিছুই করতে পারবে না। তো এই আংটিতে ছিল ইসমে আজম, এর ইসমে আজমের বরকতে গোটা দুনিয়া তার পাগল, বাতাস তার সিংহাসন নিয়ে ঘুরে, আর সকল জিন্নাত তার কথা শুনতে বাধ্য। যাই হোক, এই আংটিটা ইসমে আজম লেখা ছিল, একদিন তিনি রেখে গিয়েছেন, ভুল হয়ে গিয়েছিল আংটি রাখতে গিয়ে, এরপর একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা অনেক লম্বা। এরপরে তিনি আংটিটা যেদিন ফিরে পাইলেন স্ত্রীর হাত দিয়ে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা, সুবহানাল্লাহ, মানে ঘটনা এখানে শেষ। যাই হোক, কটা ঘটনা বললাম, সুলাইমান ইসলাম আংটি যেদিন পাইছেন, এদিন একটা লম্বা ইতিহাস আছে, এটা আপনারা জানেন। একটা গোষ্ঠী ছিল যাদের নাম আমালিকা জাব্বারিন। এই আমালিকা জাতি মুসা আলী সালাতামের একটা সিন্ধুক ছিল, বরকতে সিন্ধুক, ওইটা তারা মারামারি করে নিয়ে গেল। এই এই বাক্সের বাক্স যেটা নিয়ে গেল সিন্ধুকে, সিন্ধুকের ভিতরে ছিল মুসা এবং হারুনের ব্যবহারের জিনিস, এবং এর ভিতরে সেলেটে লেখা আল্লাহর নিজের লেখা তওরাত, মুসা ইসলামের হাতের লাঠি, সব এটার ভিতরে ছিল। ওটা তারা চুরি করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারা আর ফিরিয়ে দেয় না। তখন সকল মানুষ সামুয়েল আলাইহিসসালামের কাছে গিয়ে বলেন, হে নবী, আপনি আমাদের মধ্যে একজন বাদশাহ নিযুক্ত করে দিন, যিনি আমরা তার নেতৃত্বে আমাদের শত্রুদের সাথে যুদ্ধ করে আমাদের গৌরব পুনরুদ্ধার করতে পারি, আমরা বাক্সটা নিয়ে আসতে পারি, কারণ এর ভিতরে সব বরকত, বরকত তোরা নিয়ে গেছে, এখন আমরা বড় বিপদে আছি। জাতি গিয়ে বলছে কাকে, নবীকে, নবীর নাম সামুয়েল, নাম শুনছেন না, নাম কি নবীর, সামুয়েল, নবীর নাম। এই কথাগুলো আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে সূরা বাকারা এভাবে ইরশাদ করলেন, আল্লাহ বলেন, আলাম তারা ইলাল মালাই মিন বানী ইসরাঈলা মিন বাদি মূসা إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا الله رب العزة والجلال বললেন, আমার নবীকে জানিয়ে দিচ্ছেন আপনি কি মুসার পরে বনী ইসরাইল নেতাদেরকে দেখেননি? আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল মালাই মিন বানী ইসরাঈলা মিন বাদি মুসা, আগো আমার পয়গম্বর, আপনি মুসার পরে মানে ইসরায়েলের নেতাদেরকে কি দেখেননি? আসলেই তো রসুল দেখেন নাই, রসুল কি তখন ছিলেন? আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে গুরুত্ব দিয়ে বোঝাতে চাচ্ছেন, লম্বা ব্যাখ্যা।
আল্লাহ বুঝাচ্ছেন তারা যখন তাদের নবীকে বলছিল আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দিন যাতে আমরা আল্লাহ পাকের পথে যুদ্ধ করতে পারি, সে বলল, তিনি বললেন, এমন তো হবে না যে তোমাদের জন্য যুদ্ধের আদেশ হবে আর তখন তোমরা যুদ্ধ না করো। তারা বলল, আমরা যখন নিজেদের আবাসভূমি সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি অবশ্যই আমরা আল্লাহর পথে যুদ্ধ করব, আমরা ফিরে যাব না। আমার বন্ধুগণ, সামুয়েল আরো বললেন, শোনো, তোমাদের অমূল্য সম্পদ হল মুসা আলাইহিসসালামের রেখা যাওয়া বরকতময় সিন্ধুক, আমালিকাগণ সেটা ছিনিয়ে নিয়ে গিয়েছে, যে পর্যন্ত তোমরা আমালিকাদের বিরুদ্ধে যুদ্ধ করে সেটা উদ্ধার করতে না পারছ ততক্ষণ পর্যন্ত শান্তি সমৃদ্ধি অর্জন করা কোনোভাবেই সম্ভব হবে না। সুতরাং অবশ্যই তোমাদেরকে আমালিকার বিরুদ্ধে তোমাদের গৌরব অর্জন করার জন্য তোমাদের সব কিছু ফিরিয়ে আনার জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আরো বললেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আল্লাহ কদ বাআসা লাকুম তালুত মালিকা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, আর তাদের নবী তাদেরকে বলছিলেন, আল্লাহ অবশ্যই তালুতকে তোমাদের বাদশাহ নিযুক্ত করে দিয়েছেন, তালুত নামে একজন ব্যক্তিকে তোমাদের বাদশাহ নিযুক্ত করে দিয়েছেন। তারা বলল, আমাদের উপরে তার বাদশাহ কিভাবে হয়? এই কথার লম্বা আলোচনা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা, আমার উম্মত আমার জাতি বিপর্যস্ত হয়ে গিয়েছে, মুসার রেখে যাওয়া বরকত সব মালিকা নিয়ে গিয়েছে, ওগুলা যদি আবার ফিরে পেতে হয় অবশ্যই তুমি একজন বাদশাহ বানাইয়া দাও। আমার উম্মতেরা আমাকে বলছে বাদশার কথা, আয় আল্লাহ তাআলা তুমি একজন বাদশাহ বানাইয়া দাও। আল্লাহর সাথে এলো এত ভালো সম্পর্ক থাকবার পরে পয়গম্বর বলেন নাই, আল্লাহ তুমি আমাকে বাদশাহ বানাইয়া দাও। তিনি বলছেন, আল্লাহ যাকে পছন্দ করেন একজন বাদশাহ বানাইয়া দেন, আর আমাদের সাথে যদি বড় বড় নেতাদের সম্পর্ক হয় আমরা অন্যের কথা বলি না, টাকা পয়সা দিও চাই নেতা, টাকা লাগলে টাকা নে, দখল করে চাইলে বাড়িও দুই চারটা দিব, এরপর নেতা আমারে বানা, ঠিক কিনা বলেন? আমার নেতা বানা, দরকার হলে দুই চারটা বাড়িও দখল করে দিই। হযরতে সামুয়েল বললেন, আল্লাহ তাআলা, আমি জামানার পয়গম্বর, আমি বলতে পারতাম আপনি আমাকে পয়গম্বরের সাথে সাথে রাজত্ব দান করেন। আল্লাহর কাছে তিনি বললেন, কত সুন্দর তার বাচনিক ভঙ্গি, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা, যার মাধ্যমে এই দেশে বিজয় অর্জন করা যাবে, যার ক্ষমতার প্রভাবের মাধ্যমে এই দেশের ভিতর আবার সিন্ধুক ফিরে আসবে, এমন একজন ব্যক্তি চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তালুত নামে একজন ব্যক্তিকে মনোনীত করেন। আল্লাহ বললেন, কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, তালুতকে আমি বাদশাহ বানিয়ে দিলাম, যেইমাত্র তালুতের কথা আল্লাহ ঘোষণা করলেন এমন সময়ে সামুয়েল তার সামুয়েলের অনুসারী অর্থাৎ বনী ইসরাইল বলতে লাগলো, আমাদের নবী আপনি পয়গম্বর, আপনার কাছে চাইলাম একজন বাদশার কথা, এমন একজন ব্যক্তির নাম ঘোষণা করছেন, ও তো বংশের দিক থেকেও আমাদের চাইতে বড় না, ক্ষমতার দিক চাইতে বড় না, আর তো গরিব মানুষ তিন বেলার এক বেলা খাবার নাই, এমন লোকটাকে কি আবার বাদশাহ বানাইয়া দিলেন? এক কথায় তারা বলতে লাগলো, তার প্রচুর ধন সম্পদ নাই, আমাদের সম্পত্তি আছে, আমাদেরকে কেন বানানো হলো না? তিনি বললেন, আল্লাহ অবশ্যই তাকে মনোনীত করেছেন, তিনি তাকে জ্ঞানে এবং দেহে সমৃদ্ধ করেছেন, তার দুনিয়ার সম্পত্তি না থাকতে পারে কিন্তু তার জ্ঞান আছে, হিকমত আছে, দেহটা বড় আছে, সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন, আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ বুঝেন কার মাধ্যমে কি হবে, এজন্য আমার বুঝে ধরুক আর না ধরুক, আমার মেধা আর জ্ঞানে ধরুক,
ধরুক আর না ধরুক, আল্লাহ যেটাকে ফয়সলা করে দিয়েছেন, আল্লাহ যেটাকে মীমাংসা করে দিয়েছেন, আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন, আমার বুঝে ধরুক তোমার বুঝে ধরুক আমি জানতে চাই না। আল্লাহ গরিব লোকটাকে বাদশা বানাইয়া দিয়েছেন, আমিও মানি তোমরাও মানো, আমার বিশ্বাস এই ব্যক্তির মাধ্যমে জালুত থেকে সিন্দুক নিয়ে আসা যাবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান, বনী ইসরায়েল তোমরা শোনো, তোমরা মনে করেছ ক্ষমতার প্রভাব কাটাইয়া, রাজত্বের প্রভাব কাটাইয়া, প্রচুর ধনসম্পদ, প্রচুর ধনসম্পদের মাধ্যমে তোমরা বিজয় অর্জন করতে পারবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিলাম, প্রচুর সম্পদের মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না, ক্ষমতা প্রভাবের মাধ্যমে বিজয় অর্জন করা যাবে না। আমি আল্লাহ একটা গরিব লোককে তোমাদের নেতা বানাইয়া বুঝাইয়া দিলাম, ক্ষমতার মালিক একচ্ছত্র আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা নিতে পারি, এবং আমি আল্লাহ চাইলে যেই কাজ প্রেসিডেন্ট করতে পারে না ওই কাজ এই রিক্সাওয়ালার মাধ্যমে করাইয়া পাবলিককে দেখাইয়া দিতে পারি। এই জন্য আল্লাহ বললেন তোমাদের ক্ষমতা আছে, তোমাদের প্রভাব আছে, তোমাদের সামর্থ্য আছে, তোমাদের টাকা পয়সা আছে, আমি জানি ওগুলার মাধ্যমে তোমরা জালুত থেকে সিন্ধুক সেনি আনতে পারো নাই, আমি আল্লাহ এমন একটা গরিব লোককে তোমাদের নেতা বাদশা বানাইয়া দিলাম। ওই লোকটা দুনিয়ার গরিব হতে পারে, তার ভিতরটা হচ্ছে আমি আল্লাহর তাওহীদে ভরা। কোন সুবহানাল্লাহ, যেহেতু তার ভিতরে আছে আমার বিশ্বাস, আমার বিশ্বাস যেহেতু তার ভিতরে আছে দুনিয়ার সম্পত্তি লাগবে না, আমার বিশ্বাস নিয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে যায় আমি আল্লাহ ওই ব্যক্তির মাধ্যমে আবার তোমাদেরকে বিজয় দেব। কোন সুবহানাল্লাহ, তাদের নবী আর বলতে লাগলেন আল্লাহ সূরা বাকারা আলো বলেন وقال لهم نبيهم ان ايه ملكه ان ياتيكم التابوت فيه سكينه من ربكم وبقيه مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. الله رب العزت والجلال বললেন তাদের নবী তাদেরকে আরো বলল তার বাদশাহীর আলামত তোমরা জানো না, যে লোকটাকে আমি আল্লাহ বাদশাহ বানাইয়া দিয়েছি সে গরিব, তার ক্ষমতা নাই, এই জন্য তোমরা তাকে মানতে চাও না। আমি আল্লাহ বললাম তার বাদশাহী প্রতিষ্ঠিত হওয়ার সবথেকে বড় আলামত হলো তোমাদের কাছে সেই সিন্ধুক আসবে, তোমাদের স্রষ্টার কাছ থেকে প্রশান্তি, মূসা হারুন এবং তার বংশের পরিত্যাগ করা সব জিনিসপত্র যেই সিন্ধুকের ভিতরে আছে, এই সিন্ধুকটা এই তালু জালেম বাদশার কাছ থেকে সিনাই আনতে পারবে। কোন সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাইয়া দিতে চান আমি চাইলে একজন নিরীহ গরিব মানুষের মাধ্যমে প্রভাবশালী ক্ষমতাবানদেরকে জমিন থেকে নিচে নামাইয়া আমি আল্লাহ চাইলে দুনিয়ার মানুষকে দেখাইয়া দিতে পারে, কোন ঠিক কিনা পারেন না? আমি বলছি না, আল্লাহ কথাগুলো বলছেন। এরপর আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হয় ইন্না ফি যালিকা লাআয়াতিন লাকুম ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরা যদি মুমিন হও তবে তোমাদের জন্য আলামত রয়েছে, তোমরা মুমিন হলে বুঝতে পারবে। আমার বন্ধুগণ, লম্বা কথা, তারা বাদশাহী লাভের যোগ্যতা প্রমাণ, হযরতে তালুতের বাদশাহী লাভের যোগ্যতার প্রমাণ হলো শত্রু আমালিকার শক্তির জুড়ে তোমাদের কাছ থেকে যে সিন্ধুক নিয়ে গিয়েছে ওটা রাখতে পারবে না, ওটা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে বাদশাহ বানানোর সাথে সাথে ফেরেশতার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিলাম। লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। এক পর্যায়ে আমালিকা যে জাতি সিন্ধুক চুরি করে নিয়ে গেছে লাভের আশায়, এখানে সব বরকত আছে তাহলে আমরা বরকতগুলো নিয়ে নিই, চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে যাওয়ার পরে মহাবিপদে পড়ছে, সিন্ধুক যেখানেই রাখে সেখানেই দুর্ঘটনা ঘটে, ছিল এটার ভিতরে বরকত রহমত কিন্তু তাদের কাছে নিয়ে যাওয়ার পর এটা বিপদের কারণ হয়েছে, কারণ যার কাছে যে জিনিস থাকবার কথা তার কাছে যদি না থাকে তাহলে কি হয় বলেন তো, বিপদ হবে না? এজন্য বানরকে কিন্তু গাছে উঠানো শিখাইয়েন না, ও যেখানে পারো ওখানে কূপ দিবে,
কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সিন্দুক শেষ পর্যন্ত তারা চিন্তা করলে তালা খুলতে হবে, যারাই তালা খুলতে যায় তারাই মরে যায়, তালা তো খুলতে পারে না। এখন তালা এর ভিতরেই তো সব আছে না বাহিরে, কিন্তু তালা খুলতে তারা চিন্তা করলো তালাই যখন খোলা যায় না, লোহার সিন্ধুক এটা আগুনে ফেলাইয়া দিই, আগুনে দিলে লোহা কি হয়? গলে যায়। তারা পুরো সিন্ধুকটাকে আগুনে ফেলাইয়া দিয়েছে, ফেলানোর সাথে সাথে আগুন নিভে গেছে। আল্লাহু আকবার বলে তারা তো বুঝলাম না, এটা তো নিভে যাওয়ার কথা না, এটা তো জলে একবারে গলে যাওয়ার কথা। ব্যাপারটা কি, আগুন যখন নিভে গেল ভিতরে কি আছে তারা বের করতে পারলো না, তারা বিরক্ত হয় অপমান করবার জন্যে মলমূত্র টয়লেট পসরা ময়লা আবর্জনা যেখানে রাখে ওখানে নিয়ে তারা রাইকা দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কাজ যারা করলো, একটা ভালো জিনিসকে, সম্মানের জিনিসকে যারা অসম্মানী করলো, মর্যাদাপূর্ণ জিনিসকে যারা অপদস্থ করলো, আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। কোরআনে বলছেন আমি তাদেরকেই শাস্তি দিলাম, তাদের টয়লেট মুখ দিয়ে আসতে আসতে তারা মরে গেল। নাউজুবিল্লাহ। বলে যেটা নিজ দিয়া বাইরে হয় সেটা তাদের মুখ দিয়ে বের করেছে, এবং আমি আল্লাহ তাদেরকে বমির মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় করেছি। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝাতে চান সত্যের বিপরীতে যারা অবস্থান নিয়ে সম্মানকে অসম্মান করে, আমি আল্লাহ চাইলে আমার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কাটিয়ে এই ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারেন কি পারেন না, আল্লাহ এই কথাটাই বোঝাতে চাইলেন। আমার বন্ধুগণ, তারা দেখলো মহাবিপদ। এখন যেখানেই রাখি এখানে বিপদ আসে, করা যায় কি? তারা চিন্তা করলো আমাদের দেবতার ঘর আছে, বাপ দেবতার কাছে থাকুক, দেবতার কাছেই থাকুক, কমপক্ষে বিপদ থেকে তো দেবতা বাঁচাইব। বুঝলেন, তাদের বিশ্বাস তো দেবতাই সব কিছু থেকে বাঁচায়, কোন এমন একটা জিনিস আনছি ওটার থেকে তো বাঁচার কোনো পথ নাই, তাহলে দেবতার ঘরে নিয়ে রাখি। তারা যখন এই সিন্ধুকটা তাদের দেবতার ঘরে দেব দেবীর ঘরে নিয়ে রাখছে, রাখার সাথে সাথে সকল দেব দেবী মূর্তিগুলো সেজদায় পড়ে গিয়েছে। আল্লাহ আকবার, সেজদায় পড়ে গেছে। এখন তারা চিন্তা করলো এইবার তো কি করা যায়, তারা চিন্তা করলো বাপ এখন বুঝতেছি আমাদের মূর্তিগুলো বিপদে পড়ে গেছে, আমাদের আমাদের সব আল্লাহ বিপদে পড়ে গেছে, কাজ দরকার নাই। একটা ঘোড়ার একটা গরুর গাড়িতে উঠাইয়া, গরুর গাড়িতে উঠাইয়া এই সিন্ধুকটাকে ভালো করে বেঁধে পরে ছেড়ে দিছে, আমাদের এলাকা থেকে ভাগাইয়া দেয়, দরকার নাই এত বরকতের আগে যান বাসা। আসলে বরকত আছে না নাই? তাদের জন্য বরকত না হয়ে গজব হওয়ার কারণ কি? কারণ এক নম্বর আল্লাহর তাওহীদে বিশ্বাস না করা, দুই নম্বর সম্মানিত জিনিসকে অসম্মানিত করা। আল্লাহ যাকে সম্মানিত করতে চায় আপনি তাকে অসম্মানিত করতে চান, আল্লাহ কাউকে কান ধরে উপরে উঠাতে চায় আর আপনি মিলে রে পায়ে ধরে টানেন, আল্লাহ কারো টান, আমি উঠাতে চাই তুমি টানতে থাকো। এজন্য আল্লাহ চাইলে কাউকে গাছতলার থেকে দশতলায় উঠাতে পারেন, আর আল্লাহ চাইলে কাউকে দশতলার থেকে টাইনা গাছতলায় নামায় দিতে পারেন। এই ক্ষমতা কার? এই কথাটা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তেলাওয়াত কিতো আলোচনাতে বলছেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউতি মুলকাহু মান ইশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিতে পারি। এই ক্ষমতা আল্লাহর নাই? আমার বন্ধুগণ, যাই হোক, আমালিকা সম্প্রদায় জব্বারিন ছেড়ে দিছে, আল্লাহ বলেন ফেরেশতা এবার যাও এই গুড়ার গাড়িতে যে সিন্ধুকটা আছে ওইটা নিয়ে আসো, আর এদিকে সামুয়েল বললেন তালুত যাও না বের হওয়া রাস্তায়, আমার বিশ্বাস আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই সিন্ধুকটা দিচ্ছেন, তুমি এটা রিসিভ করে তোমার বাদশাহী আমি আমার উম্মতের কাছ পর্যন্ত পৌঁছাবো, তুমি নিয়ে আসো যাও। এক পর্যায়ে সিন্ধুক নিয়ে আসা হলো, বনি ইসরায়েলরা তো হতবাক হয়ে গেছে, কিরে আমার এতদিন যুদ্ধ করে জানতে পারি নাই তালুত একা একা গেল তাও নিয়ে আসলো, সুবহানাল্লাহ। কেন আল্লাহ বুঝাতে চাইলেন বেচারা গরিব ছিল তো, দেখো ক্ষমতা কার। যাই হোক, এরপরে আমার বন্ধুগণ আবার তালুত বাহিনী আবার চিন্তায় পড়ে গেল আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ পাক হযরতে সামুয়েলকে জানিয়ে দিলেন বনী ইসরায়েলের মধ্যে একটা যুবক আছে, মনে রাখবেন কাকে জানাচ্ছেন, একজন পয়গম্বরকে। আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিলেন পয়গম্বর ইসরায়েলের মধ্যে একটা যুবক আছে, এই যুবকটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, জোয়ান ছেলে,
চমৎকার তার গলার কণ্ঠ, তার নাম দাউদ। আল্লাহ আকবার। তালুতের মাধ্যমে আমি সিন্ধু কানাইছি, আর এই দাউদ নামে একটা ছেলে আছে, ওটাকে খুঁজে আপনি বের করেন, তালুতের সেনাবাহিনীর সাথে তাকে যুক্ত করে সেনা সদস্য বানাইয়া দেন। আমার বিশ্বাস এই দাউদ নামক ছেলের হাত ধরে আমি জালিম আমালিকা জাতিকে ধ্বংস করে দুনিয়ার থেকে বিনাশ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। লোক খুঁজে বের করতেছেন আল্লাহ, একজনের মাধ্যমে একটা করালেন। দাউদ আলাইহিসসালাম তখন নবুয়ত পান নাই, জোয়ান মানুষ, ইবাদত করেন, আল্লাহ আল্লাহ করেন, এই তার কাজ আর কিছু নাই। তিনি একদিন পথ চলতে লাগলেন, তাকে খুঁজে হযরতে শামুয়েল সেনাবাহিনীতে যুক্ত করে দিলেন। তিনি এখন সেনা সদস্য। কে? দাউদ আলাইহিসসালাম, একজন সাধারণ সৈন্য। তিনি একদিন, কিন্তু সৈন্য পাবলিকের কাছে তিনি সাধারণ সৈন্য, কিন্তু আল্লাহর কাছে একজন মস্ত বড় বুজুর্গ। আল্লাহু আকবার। ইবাদত করে আল্লাহর কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। কে? আমার কথা কষ্ট পাচ্ছেন? একটু হাত উঠে দেখান কারা কারা ঘুমায় গেছে। মাঝে মাঝে হাত উঠে দেখেছি, আপনারা যে ঘুমাইয়া হাত উঠান এটা তো জানা নেই। এদিকে আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি। খুব সংক্ষেপ করে করে বলি, এক পর্যায়ে এই ঘটনাগুলোর থেকে কিছু বুঝতেছেন আপনারা? কিছু শিক্ষা পাচ্ছেন? এক পর্যায়ে হযরতে দাউদুল ইসলাম হাঁটতেছেন রাস্তা দিয়ে। আমার মুসলমান বন্ধুগণ, কবির মানাজুক, বনী ইসরাইলের জওয়ান যুবক দাউদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তালুতের সৈন্যবাহিনীর একজন সাধারণ সৈনিক রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, পথ চলার পথে তিনি একটা পাথরকে দেখলেন। পাথর তাকে, পাথর রাস্তায় পড়ে আছে, ছোট্ট একটা পাথর। তিনি যখন হেঁটে যাচ্ছেন, পাথর তাকে সালাম দিচ্ছে, সালাম দিয়ে ডাক দিয়ে বলছে, দাউদ তুমি আমাকে চিনো না, আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি, কারণ আল্লাহ যে যুবকটাকে চিনতে পেরেছেন, আমি পাথর ওই যুবকটাকে চিনতে ভুল করি না। দাউদ আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে চিনো নাই, আমি দুনিয়ার সাধারণ রাস্তায় পড়ে থাকা পাথর না, আমি হযরতে হারুন আলাইহিসসালামের হাতে থাকতাম, তিনি আমাকে দিয়ে তার শত্রুদেরকে হত্যা করতেন, আমি পাথরকে দিয়া, আপনি আমাকে নিয়ে রাখুন, হয়তো দুনিয়ার কোনো কাজে আপনি আমাকে ব্যবহার করতে পারবেন। আমার বিশ্বাস হারুনকে যেইভাবে আমি সেফ করার জন্যে আমি পাথর আঘাত করেছি তার শত্রুদেরকে, আপনি যদি আমাকে সাথে রাখেন, আমার বিশ্বাস আপনার শত্রুদের মোকাবেলায় আমি দাঁড়িয়ে যাব। কোন ধাও চিন্তায় পড়ে গেলেন, পাথর আবার কথা বলা শিখলো কোন দিন? পাথর দিকে রাস্তায় কথা বলে তিনি চিন্তা করলেন, হারুন আল ইসলামের হাতের জিনিস বরকত কম না বেশি, তিনি এটাকে তার ব্যাগের ভিতরে রাখলেন, কেউ বলছেন পকেটে রাখলেন, ব্যাগের ভিতরে রেখে তিনি হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি আরেকটা পাথর দেখতে পেলেন, আরেকটা পাথর তাকে সালাম দিয়ে বলছে, দাউদ আপনি আমাকে চিনবেন না, আমি মুসার হাতে সবসময় থাকতাম, শত্রুদেরকে যখন মুসা দেখতেন আমাকে দিয়ে আঘাত করতেন, শত্রু নিহত হয়ে যেত, আপনি প্রয়োজন বোধে আমাকে কাছে রাখতে পারেন, হয়তো বিপদে আপনারও কাজে লাগতে পারে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালো করে মনে রাখবেন, আমার বন্ধুগণ, ফলের গাছ বৃদ্ধ হয়ে গেলে কেটে ফেলবেন না, ফলের গাছ যদি বড় হয় বৃদ্ধ হয়ে যায়, বুড়াও হয়ে যায়, ফল দেয় না, ওই গাছটাকে কেটে ফেলে দিবেন না। গাছ যদি ফল আপনাকে দিতে নাও পারে, কিন্তু ছায়া দিয়ে যাবে। আপনি মনে রাখবেন, পানি যতই নষ্ট হয়ে যাক, পানি যতই দুর্গন্ধ হয়ে যাক, আপনি ওই পানিটাকে ফেলে দিবেন না। আপনার খাবারের কাজে ওই পানি যদি ব্যবহার না হয়, ওই পানি কিন্তু আগুন লেগে গেলে ওই পানি দিলে আগুন নিভে যাবে। এই জন্য মনে রাখবেন, চলার পথে কাউকে যদি কলিজার ভিতরে স্থান দেন, তাকে হুট করে বের করে দিবেন না, হয়তো আপনার আজকে কাজে লাগে না, এমন কাজে লাগবে যে কাজ আর কারো দ্বারা হবে না। ঠিক কিনা বলেন? ওয়াজ কতদিন করলে বুঝবেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে
তিনি দুটো পাথরকে পকেটে রাখলেন অথবা থলিতে রাখলেন। ওই পাথর তাকে ডাক দিয়ে বলছে, শোনেন, চলার পথে আপনাকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতে পারে, ওই যুদ্ধে আপনি কেমনে মোকাবেলা করবেন? পাথর আমাকে কাজে লাগবে, কাত হাসাতে রাখবেন, আমি আপনাকে সহযোগিতা করব। তিনি দুটো পাথর পকেটের ভিতরে রেখে দিলেন। চলার পথে আরও কিছু দূর চলে গেলেন, দেখেন আরেকটা পাথর তার সামনে পড়ে আছে। পাথরটি তাকে বলতে লাগলো, আপনি আমাকে সাথে নিয়ে যান, আর কিছু করতে না পারি শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে যাব। তিনি চিন্তা করলেন, পাথর আবার কথা বলতেছে, এতগুলা পাথর কথা বলল। ওই পাথরটা যখন তিন নাম্বার পাথর বলল, আমি আপনার শত্রুর মোকাবেলা করব, তিনি পাথরটাকে হাতে নিলেন, পকেটের দুইটা পাথর অথবা থলের দুইটা পাথর বলে দাও দাও ঠিক বলছে। তিনি বলেন, পাথর দেখে এবং ঠিকও ঠিকও বুঝতে পারতেছে, সোহানাল বলেন পাথর বলতেছে যে ও ঠিক বলছে, ওরা সাথে নেই। আমার বন্ধুগণ, ছিল তিনটা পাথর আলাদা আলাদা। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনটা পাথরকে যখন পকেটে নিলেন, তখন তিনটা পাথর হয়ে গেল একটা, আল্লাহু আকবার, এক বাক্যে বলতে লাগলো, আমরা আলাদা আলাদা ছিলাম, শক্তি আলাদা আলাদা ছিল, এখন তিন শক্তি এক জায়গায়। পৃথিবীর যত বড় সুপার পাওয়ার ক্ষমতাবান হোক না কেন, কোনো অস্ত্র লাগবে না, আপনি মোকাবেলার জন্য আমাদেরকে লাগাইয়া দিবে, পৃথিবীর কোনো ক্ষমতা আপনারা কিছু করতে পারবে না। দাউদ বললেন, এবার হইছে, বুঝতেছি না পাথর আবার কেমনে এগুলো বলে, করাচ্ছেন কে? এবার জালুতের বিরুদ্ধে যুদ্ধ হবে। তালুত তার সেনাবাহিনীতে বলে লক্ষ্য করে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কি এমন কোন বীর পহলওয়ান যুবক আছো যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে? যে পাপিষ্ট জালুতকে হত্যা করতে পারবে, আমি আমার দেশের অর্ধেকের রাজত্ব তাকে দিয়ে দিব, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকেও তার কাছে বিয়ে দিব। সুবহানাল্লাহ, সবাই তো চিন্তা আছে, সবাই চিন্তা করার কথা না, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? বাদশার মেয়েও পাইলাম, দেশের অর্ধেক পাইলাম, সবাই নিজের বীরত্ব দেখাতে চায়। দাউদ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলেন, বাদশাহ, ফার্স্ট টাইম আমাকে দিয়ে কি পরীক্ষা করা যায়? সবাই তাকায় কথা, মুর জোয়ান ভাই, আপনি তো জোয়ান মানুষ কিন্তু বুড়াদের মতো চলেন, সব তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি তো আছেন আর তসবি আছে, আপনি যুদ্ধ বিগ্রহ এগুলো কি বুঝবেন, আপনি এগুলো কি বুঝবেন, আপনি তো এগুলাতে নাই, আপনি তো আলাদা। তিনি বললেন, বাদশাহ, আমাকে কি একটু দেওয়া যায়? বাদশাহ বলেন, আপনার কি কোনো অস্ত্র আছে? কিছুই নেই। কয়ে আছে কি? আমার পকেটে একটা পাথর আছে। সুবহানাল্লাহ বলেন, আমার পকেটে একটা পাথর আছে, পাথর দিয়ে কি হবে? কয়ে কিছু হবে কি না জানি না, তবে আমার বিশ্বাস কিছু একটা হবে। আল্লাহু আকবার বলেন, এই বিশ্বাসই পৃথিবীতে মানুষকে পরিবর্তন করে দেয়। আপনি বিশ্বাস করবেন আমার কিছু হবে না, আপনি স্পিড, আপনি সীসা যারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যান, কিছু হবে না, দেখবেন এই আপনার বিশ্বাস, আপনার এই প্রচেষ্টাই 190% ওকে, ঠিক কিনা বলুন? আপনাকে দাঁড়াতে হবে বাবা, স্পিড নিয়ে। আমার বন্ধুগণ, দাউদ আলাইহিস সালাম গেলেন যুদ্ধের ময়দানে। জালুত পৃথিবীর সব থেকে বড় শয়তান তখনকার সময়, তার নাম জালুত বাদশাহ, তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন। জালুত বলতেছে, কিরে একটা ছোট্ট ছেলে, তুমি আমার বিরুদ্ধে আসছো যুদ্ধ করতে, আমার লজ্জার ব্যাপার, তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও, এটা অদক্ষ অযোগ্য যুবক, আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চাও, একজন শক্তিশালী লোককে পাঠাও, আর আমার বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা একমাত্র তালুতের আছে, সুতরাং তোমাদের বাদশাহকে পাঠাও। দাউদ আলাইহিস সালাম বলেন, এগুলা এই কিচ্ছা কাহিনী বাদ দেন, এই ওয়াজ নসিহতের দরকার নাই, আপনি আমার সাথে যুদ্ধ করতে পারবেন কিনা এটা বলেন। জালুত বলতেছে, তুই কি বলছিস, একটা পিচ্চি ছেলে, আমার হাঁটুর কাছাকাছি পড়ে যায়, তুই আবার যুদ্ধ করবে আমার সাথে? দাওয়াত বলেন, এই ক্ষমতা যা ছিল এতদিন তোমার, আর যাই হোক আমার ভিতরে আল্লাহর তাওহীদ আছে। বাদশার উঠছে রাগ, এত টিটকারে দুষ্টামি করে রাগ উঠবে না? সে তার সমূহ ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে হযরত দাউদ ইসলামের উপর আক্রমণ করেছে, কিন্তু আক্রমণ তো করেছে ঠিকই, মারছে তো জোরে, দেখে দাউদ থেকে অনেক দূরে পড়ছে, উপরে পড়ে নাই। চিন্তা করলো, আমার একটা ভুল হইল। দাউদ বলেন, এবার রেডিও। জালত বলতেছে, রেডি হবো মানে তোমার কাছে তো কিছুই নাই দেখলাম, হাত খালি। বলেন, বাইর করতেছি।
এই কথা বলে পকেটে হাত দিয়ে বাইর করেছেন পাথর একটা। আল্লাহ আকবার, বাদশাহ ভাই কিরে পাথর দিয়ে কি করবে? পাথর বলতেছি কি করবে একটু পরে দেখবে। আল্লাহ আকবার, ও বুঝে ওঠার আগে পাথর দিয়ে তিনি যখন আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়েছে, জালুত মরে 70 গজ মাটির নিচে পর্যন্ত পৌঁছে গেছে। আর যুদ্ধ করতে হয় এমনি জয় লাভ, সব ভাগছে, দেখছি পাথর দিয়ে যে কাজ করছে, যেখানে জালুত নাই আমরা থেকে লাভ কি, সব ভাগ জয় লাভ হয়ে গেছে। এই অভাবনীয় বিজয়ের মাধ্যমে মুসলমান সৈন্যগণ আল্লাহু আকবার ধ্বনিতে রণক্ষেত্রকে মুখরিত করে তুললেন। মুখরিত হয়ে গেল, তাওহীদের আওয়াজ পৌঁছে গেল সকল ঔপনিবেশিক মানুষের কাছাকাছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তালুতকে স্মরণ করিয়ে দিলেন, তালুত তুমি না ওয়াদা করেছিলা যেই ব্যক্তি এই কাজটা করতে পারবে তাকে রাজত্বের অর্ধেক দিবা, নিজের মেয়েকে বিয়ে দিবা, এখন দাউদের কাছে বিয়ে দাও। সুবহানাল্লাহ, বলেন না, বিয়ে দিলেন। কিছুদিন পরে দাউদ আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? তালুত। তিনি ইন্তেকাল করলেন, তিনি বাকি অর্ধেকের মালিক হয়ে পুরো রাজত্বের মালিক হয়ে গেলেন। রাজত্বের মালিক হওয়ার পাশাপাশি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করলেন। বলেন সুবহানাল্লাহ। এই যেদিন রাজত্ব লাভ করলেন, এই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফাহাজামুহুম বিইযনিল্লাহি وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, জালুতকে হত্যা করা হলো, আল্লাহ তাকে রাজত্ব এবং হিকমত দান করলেন, যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যা ইচ্ছা করলেন দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিনে দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করলেন, ক্ষমতা দিলেন পূর্ণাঙ্গ, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। পড়েন সুবহানাল্লাহ। আমাদের অনেক সময় যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা গেছে আজকে? সবগুলোই শেষ করে দেব আজকেই, শেষ ইনশাল্লাহ। ঠিক আছেন তো সবাই? আমার আজ আলোচনা করবো না, বাকিগুলো নাম বলে বলি শেষ করে দেব, এরপরে শেষ করে দিই। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না তো? মনে থাকবে তো কয়টা ঘটনা গেছে পর্যন্ত? 11 নম্বর, দাউদ আল ইসলামের একজন পুত্র সন্তান ছিলেন যার নাম সুলাইমান আল ইসলাম। এই সুলাইমান আল ইসলাম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য হারিয়ে ফেলেছিলেন। রাজ্য হারিয়ে ফেলার কারণে যেই দিন রাজ্য ফিরে পেয়েছিলেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই ঘটনা আপনারা জানেন, আমি সেদিকে যাব না, এই ঘটনা বলবো না, তবে আজকে ইচ্ছা এই ঘটনা আপনারা যেভাবে জানেন অন্য ইতিহাসে আরেকভাবে বর্ণনা করেছে, আমি সে ঘটনা বলার দিকে যাচ্ছি না, সেগুলো বলতেও চাই না। আমার বন্ধুগণ যাই হোক, সুলাইমান আলাইহিস সালাতুসসালাম রাজ্য হারিয়েছিলেন কেন, এর লম্বা ঘটনা আমি 2-2.5 ঘন্টা আলোচনা করলে ওটা শেষ হবার না, সুতরাং ওদিকে যাবই না। আমি শুধু একথা বলতে চাই, সুলাইমান আলাইহিস সালাতুসসালাম যখন ছোট, দাউদুল ইসলাম বৃদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ বললেন দাও তুমি তো ইন্তেকাল করবো আজ হোক কাল, তো তোমার রাজত্ব দেখবে কে, তুমি তোমার একটা বাচ্চাকে রাজত্ব দেও। দাউদুল ইসলাম বলেন আল্লাহ আমি কার কাছে রাজত্ব দিব, আমার তো অনেকগুলো ছেলে। আল্লাহ বললেন তোমার যেই ছেলেটা খুব চালাক তাকে দাও। পরীক্ষা করার মাধ্যমটা কি? আল্লাহ একটা সিন্দুক দিলেন, দিয়ে বলেন বলো এই সিন্দুকের ভিতরে কি আছে, তোমার যেই ছেলে বলতে পারবে তাকেই তুমি ক্ষমতা দেবে। দাউদুল ইসলাম এই সিন্দুক নিয়ে বসছেন, সকল ছেলেকে ডাকলেন এর ভিতরে কি আছে, যে যার মতো করে বলতেছে বাবা এটার ভিতরে এইটা আছে ওইটা আছে, কারো কথাই লাগে না। শেষ পর্যন্ত সবার ছোট সুলাইমান আলাইহিস সালামকে বলা হলো তুমি বলো তো এর ভিতরে কি আছে। সুলাইমান বলেন বাবা এর ভিতরে আছে একটা আংটি। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম এই সিন্দুক খুললেন, খুলে দেখেন সত্যি এর ভিতরে একটা আংটি আছে। সন্তানের কথা সত্য হলো, তিনি সন্তানকে আংটিটা পরাইয়া দিলেন এবং রাজ মুকুটটা তার মাথায় পরাইয়া দিলেন। যেই সময় আংটিটা হাতে পরাইয়া দিলেন দিতে দেরি হয়েছে, সাথে সাথে বাতাস তার করায়ত্ত চলে এসছে, বাতাস তার কথা শুনতে বাধ্য, জিন্নাত তার কথা শুনতে বাধ্য, এক কথা আল্লাহর সকল সৃষ্টি তার পায়ের সামনে পৌঁছে গেল। খুব ক্ষমতা না এখন সুলাইমানের? বিশাল ক্ষমতা, বিশাল ক্ষমতা।
তিনি একদিন চিন্তা করলেন, আমার তো অনেক কিছু আছে, আমার তো যা মন চায় তাই করতে পারি, কিন্তু এই দেশে পৃথিবীটা টিকায় রাখতে গেলে, কারণ তিনি একটা দেশের বাদশাহ না, গোটা সৃষ্টির গোটা দুনিয়ার বাদশাহ সুলেমান, বিশাল বাদশাহী। তিনি বললেন এতগুলো টিকায় রাখতে গেলে নিজস্ব সেনাবাহিনী না থাকলে এগুলো থাকে না, কারণ সেনাবাহিনী বেইমানি মাঝে মাঝে করতে পারে, কথা বলে থাকে। নিজস্ব সেনাবাহিনী থাকলে ভর থাকে যে এটা কমপক্ষে বেইমানি করবে না, মিথ্যা বলবে না। তিনি চিন্তা করলেন ওই সময় ইতিহাসে তারিখে পাওয়া যায় ওই সময় তার 1000 স্ত্রী ছিলেন, কয়জন? এই পুরুষটা চিন্তা করছেন আমাদের মতো, কয়জন বউ রাখছে? বউ 1000, বাদী দাসী তো অভাব ছাড়া। এই ওয়াজে যাচ্ছি না আজকে, 1000 স্ত্রী। চিন্তা করলেন আমি আজকে রাত্রে 1000 স্ত্রীর সাথে মেলামেশা করব, আমার বিশ্বাস 1000 ছেলে সন্তান হবে, এবং 1000 ছেলেকে আমি সেনাপতি বানাবো, এবং 1000 ছেলের মাধ্যমে আমি পৃথিবীতে দিন জিন্দা রাখব। তার চিন্তাটা খারাপ বলেন না, ভালো, কিন্তু ইনশাল্লাহ বলেননি, ছোট একটা কথা ইনশাল্লাহ তিনি বলেননি। আমি একমাত্র বোঝাবার জন্য কথাটা বলছি, সব ঠিক, আপনি ভালো কাজ করছেন, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখবেন, নাহলে কাজ হবে না। তিনি ইনশাল্লাহ বললেন না, তিনি 1000 স্ত্রীর সাথে মেলামেশা করলেন, 1000 স্ত্রীর কেউই প্রেগনেন্ট হলেন না, গর্ভবতী হলেন না, হয়েছেন মাত্র একজন, কয়জন? তিনি আফসোস করলেন, কি ভুল করলাম, কি কথা বলছি, কোনটা কোনটা ভুল হয়ে গেছে, নাহলে এমন তো হওয়ার কথা না। তাও কি হয়েছে, যিনি প্রেগনেন্ট হয়েছেন ডেলিভারি কি দিয়েছেন? আল্লাহ কোরআনে কারিমের 38 নম্বর সূরা সূরা সাদের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদা সুম্মা আনা। আল্লাহ বলেন আমি তো সুলাইমানকে পরীক্ষা করলাম, তার আসনের উপরে রাখলাম একটা ধর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, প্রসব হওয়ার পরে দাত্রী স্ত্রী যখন প্রসব করলো, দাত্রী দেখলো এটা কোনো মানুষ না, হাত নাই পা নাই, একটা মাংসের টুকরা, গোশতের টুকরা, গোশতের টুকরা। এই মাংসপিণ্ড বা গোশতের টুকরাটাকে দরবারে নিয়ে এসে সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের উপরে রেখে দিলেন। সুলাইমান নিজের ভুল বুঝতে পারলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বলেন, আল্লাহ তাআলা আমি মনে করেছিলাম স্ত্রী আমার, আমি মেলামেশা করলে সন্তান হবে আমার, ইনশাল্লাহ বলি নাই, বুঝতে পেরেছি ভুল হয়ে গিয়েছে, জীবনে কাজ আর করবো না। কিন্তু আল্লাহ বলেন না, তোমার একটা শিক্ষা দেওয়া দরকার, জীবনে যেন এই কাজ আর কেউ না করে, এই কাজ মানে ইনশাল্লাহ না ছাড়ে। এই জন্য আজকের থেকে আমরা বলবো ইনশাল্লাহ, আগামীকালকে তোমার ঘর চুরি করব ইনশাল্লাহ, নাকি ইনশাল্লাহ? ভালো কাজে ব্যবহার করেন, ভালো কাজে ইনশাল্লাহ বলেন। যারা আরবে গিয়েছেন সৌদি আরবে, এরা দেখবেন কথায় কথা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ, মাশাল্লাহ, মানে এছাড়া কোনো কথাই নেই, সুর, কিন্তু খালি ইনশাল্লাহ কয়, ঠিক না বলেন? অভাব নাই ওদের, ওদের মুখে আছে ইনশাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, তাবারাকাল্লাহ, মানে বলতেই আছে, অথচ পাঞ্জাবির নিচে লম্বা জুব্বা পরছে, একটা পায়জামা পরে নাই, এত শয়তান, মানে এত শয়তান এরা, কিন্তু তাবারাকাল্লাহ, মাশাল্লাহর অভাব নাই, ভয় এদের ভিতরে। এইটা এমন কাজ হয়ে গেল সমাজে, আমরা এগুলো করি না, এজন্য আমরা আজকের থেকে সকল কাজে কি বলবো, আগামীকালকে থেকে নামাজ শুরু করব ইনশাল্লাহ। না আমরা তখন পড়তেছি, আমরা এখন থেকে সালাত আদায় করতেছি, পড়েন আলহামদুলিল্লাহ, এবং আজকে রাত্র থেকে পূর্ণাঙ্গ সালাত আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথা? যাক, এই ভুল সংশোধনের জন্য সুলাইমান ইসলামের দীর্ঘ একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনা আপনারা শুনেছেন, আমার কাছ থেকে শুনেছেন, লম্বা আলোচনা শুনেছেন, আমি ভিন্ন লাইনে আজকে বলার দরকার নাই। সুলাইমান ইসলাম এই আংটিটা রাখতেন এক এক জায়গা, যেহেতু এটা এই আংটির মধ্যে ছিল ইসমে আজম। কি ছিল ইসমে আজম তো বুঝেন, মানে আল্লাহর একটা নাম আছে ইসমে আজম, এটা যদি লিখে আপনি আগুনে দেন আগুন জ্বালাবে না, সমুদ্রে জাপ দেন আপনি ডুববেন না, শত্রুর মোকাবেলায় চলে যান শত্রু আপনার কিছুই করতে পারবে না,
সবচেয়ে আংটিতে ছিল ইসমে আজম। এর ইসমে আজমের বরকতে গোটা দুনিয়া তার পাগল, বাতাস তার সিংহাসন নিয়ে ঘুরে, আর সকল জিন্নাত তার কথা শুনতে বাধ্য। যাই হোক, এই আংটিটা ইসমে আজম লেখা ছিল, একদিন তিনি রেখে গিয়েছেন, ভুল হয়ে গিয়েছিল আংটি রাখতে গিয়ে, এরপর একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা অনেক লম্বা। এরপরে তিনি আংটিটা যেদিন ফিরে পাইলেন স্ত্রীর হাত দিয়ে, ওই দিন ছিল 10 মুহররম আশুরা, সুবহানাল্লাহ, মানে ঘটনা এখানে শেষ। যাই হোক, কটা ঘটনা বললাম, সুলাইমান ইসলাম আংটি যেদিন পাইছেন এদিন একটা লম্বা ইতিহাস আছে, এটা আপনারা জানেন। 12 নম্বর হচ্ছে, হযরত ঈসা আলানবিয়্যুনা আলাইহি সালাতুসসালাম একজন বড় পয়গম্বর ছিলেন, যার কাছে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন না, ইনজিল কিতাব নাজিল হয়েছিল, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আসমানে উঠায় নিয়েছিলেন যেই দিন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে কারীমের সূরা নিসায় বলছেন, ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। আল্লাহ বলছেন তারা ঈসা আলাইহিস সালাম মনে করেছিল, আহলে কিতাবের লোকেরা মনে করেছিল ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তারা ঈসা আলাইহিস সালামকে ধরে ফেলেছে, কুশবিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, তার মৃত্যুর আগে আহলে কিতাবের প্রত্যেকেই কোরআনের উপর ঈমান এনে মুসলমান হয়ে যাবে। আল্লাহ কি বলছেন, তার মৃত্যুর আগে সকল আহলে কিতাব কোরআনের উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাবে। এখন আমাকে বলেন, সারা পৃথিবীর মানুষ কি মুসলমান? আল্লাহ কোরআনে বলছেন সূরায়ে নিসা 4 নম্বর সূরা 159 নম্বর আয়াতে, একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি, আল্লাহ বলছেন ঈসার মৃত্যুর আগে পৃথিবীর সকলেই মুসলমান হবে। এটাকে বোঝা যায় ঈসা এখনো মরেন নাই, কারণ এখন সবাই মুসলমান না, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন ধর্মের লোক, বোঝা গেল ঈসা মরেন নাই, ঈসা এখনো জীবিত আছে। এই কথাটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, ঈসা মৃত্যুর আগে সকল মানুষ মুসলমান হবে, সুতরাং ঈসা এখনো মরেন নাই। আর তারা কি বলে, ঈসা কুশবিদ্ধ হয়েছেন, তিনি মরে গিয়েছেন। আল্লাহ আরো ইরশাদ করেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আল্লাহ বলেন, ওরা ইহুদিরা ঈসা ইসলামকে হত্যা করেনি, তারা বলেছে হত্যা করেছে, ঈসাকে হত্যাও করতে পারেনি, কুশবিদ্ধও করতে পারেনি, বরং তারা একটি সন্দেহের ভিতরে আছে, আসলে ঈসাকে মারতেও পারে নাই, কুশেও লাগায় নাই, ঈসা আছেন কোথায়? চতুর্থ আসমানে। কোথায় আছেন? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়ামা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহুল্লাহু ইলাইহি। আল্লাহ বলেন, একথা সন্দেহাতীতভাবে সত্য, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, আল্লাহ তাআলা তাকে নিজের দিকে উপরে উঠিয়ে নিয়েছেন, তারা যাকে হত্যা করেছে এটা ঈসা নয়, তাদেরই একটা ইহুদি কন্যা, আউযুবিল্লাহ। সুতরাং আমরা জানতে পারলাম ঈসা আলাইহিস সালাম মরেন। তারা যেদিন ঈসা আলাইহিস সালাম, দুররে মনসুর একটা সহিহ হাদিসে আছে, রাসূল পাক বলছেন, ইন্না ঈসা আলাম ইয়ামুত ওয়া হুয়া রাজিউন ইলাইকুম ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন যে ঈসা মারা যাননি, কিয়ামতের পূর্বে তিনি আবার তোমাদের কাছে ফিরে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন। ঈসা ইসলাম করা মারতে চাইলো, যেদিন তারা মারতে চাইলো ওই দিন তো পুরা গড়কে ব্যারিকেড দিছে, ঈসা ইসলাম ভিতরে ঘুমায় আছেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠায় বলেন ঈসার গড়ের উপরের ছাদটা খুলে ফেলো। আর ওরা তো ঈসাকে মারতে চায়, গড় থেকে বের হলেই তুমি ঈসাকে এদিকে উঠাইয়া আমার কাছে নিয়ে আসো। ঈসা ইসলামকে জিবরিল আমিন নিয়ে গেলেন, সকাল হয়ে গেল, ঈসা তো গড় থেকে বের হন না, সবাই বলো ঈসা গেল কই। তাদের মধ্যে খুব বেশি কিছু মানুষ আছে না, যে বেশি বেশি কাজ করে, আগে থাকতে চায় সব কিছুর, মানে বেশি বুঝে, আপনারা এটা কি বলেন, যে বেশি বুঝে, যে আপনারা বলেন বেশি মাতবর, বেশি পণ্ডিত, এই বুঝছেন, বেশি পণ্ডিত, কিছুই বুঝে না, সব বুঝে, এর জিখাইলে দেখবেন সব বুঝে, আসলে কিছুই বুঝে না। ওই বেশি পণ্ডিত একটা যুবক ছিল, হ্যাঁ দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গেছে, ঘরের ভিতরে অন্ধকার, ঈসা ইসলাম কোথায়? আসমানে। ঢুকে ঈসা আলাইহিস সালামকে পায় নাই, তারিখে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তাকে ঈসার সুরত দরায় দিছে। এর
পরেই পুরা লোক যখন ঢুকছে, ঢুকে দেখছে এই লোকটারে এর এমন মায়ের শুরু করছে। অথচ আসলে তাদের লোক ওই যে পণ্ডিত, আল্লাহকে পণ্ডিতই করছিস তে মায়ের খা, এমন মায়ের দিছে রে, ওরে আইনা ধৈরা ওরা কুশে লাগাই দিছে। আল্লাহ বলছেন আসলে তোমরা বলি সারে মারছো, আসল ইসা তো আমার কাছে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এই যেই দিন আল্লাহ ইসা আলাইহিস সালামকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন, এই দিন ছিল দশ মুহররম আশুরা। কয়টা ঘটনা বলছি? বারোটা। তেরো নম্বর ঘটনা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যেদিন ইনজিল কিতাব দিলেন, কোন কিতাব? ইনজিল কিতাব যেদিন দেন ওই দিনও ছিল দশ মুহররম আশুরা। পৃথিবীর যত কিতাব আল্লাহ দিয়েছেন সব কিতাব ছিল সাময়িক। কি ছিল? যেমন আমাদের দেশে যে লকডাউন, এটা কি স্থায়ী না সাময়িক? এখন আছে নাই তো সেম সময়, ভালো হয়ে গেলে এগুলো থাকবে না, চুরি চামারি দুষ্টামি এগুলো থাকবে না, এগুলো সব সাময়িক। ক্ষমতাও পৃথিবীর সব সাময়িক, কথা বলেন না কেন? স্থায়ী ক্ষমতা কার? সব সাময়িক। যাই হোক, এই দিকে যাচ্ছি না আমি। হযরতে আল্লাহ পৃথিবীতে যত কিতাব দিয়েছিলেন সব সাময়িক, স্থায়ী কোনো কিতাব দেন নাই। আর সব কিতাবের নিচে বিশেষ দ্রষ্টব্য, আল্লাহ বলেছেন এই জন্য কিতাব সাময়িক, যখন কোরআন নাজিল হবে সব কিতাব বাতিল, সকল নবীরা যদি বেঁচে থাকো, সকল নবীদের অনুসারীরা যদি বেঁচে থাকো, অবশ্যই তোমরা কোরআনের পথে চলবে এবং সদরুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরদার আম্বিয়া সকল রাইসুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের অনুসরণ করা লাগবে। কোন সুবহানাল্লাহ, এ কতটা সব কিতাবে ছিল যে এটা হচ্ছে স্থায়ী আর ওগুলা অস্থায়ী সাময়িক, এগুলা দিলেন আল্লাহ। তারা জিদের বশবর্তী হয়ে কোরআনকে মানতে চায় না, কারণ আল্লাহ পৃথিবীতে বাকি যত কিতাব দিয়েছিলেন কোরআন ছাড়া, এগুলার ভাষা ছিল হিব্রু, সুরিয়ানি, ইব্রানি। এই পৃথিবীতে হিব্রু নামে কোনো ভাষাও নাই, সুরিয়ানি নামে কোনো ভাষাও নাই, ইব্রানি নামে কোনো ভাষাও নাই, এগুলার কোনো বর্ণমালাও নাই। আল্লাহ বলেন এগুলার কিতাবও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি, এগুলার বর্ণমালাও আমি উঠিয়ে নিয়ে গিয়েছি। সুতরাং জাবুর, ইঞ্জিল, তাওরাত এগুলো হিব্রু ভাষায় সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। এই ভাষায় কোনো লোকে আজ পর্যন্ত কথা বলে না? তাহলে কিতাব গেল কই? এখন তাদের কাছে যে কিতাব আছে এটার নাম কি? বাইবেল। এটা কোন ভাষায় লেখা বলেন দেখেন? ইংরেজি ভাষায়, আপনাদের জানা মতে বা আপনাদের কারো জানা মতে, কারণ আপনারা অনেক কিছুই জানেন, আমার থেকেও জানেন আলহামদুলিল্লাহ মাসে অনেক কিছু জানেন যেটা আমিও জানি না, আপনারা জানেন। তো আপনাদের এই জানার ভিতরে কি এমন কোনো জানা বিষয় আছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পৃথিবীতে কোন একটা কিতাব ইংরেজি ভাষায় নাজিল করেছে? জানা থাকলে একটু হাত তুলে। নাই তো পৃথিবীতে বোঝা গেল ইংলিশ ভাষায়, ইংরেজি ভাষায় কোনো কিতাব? তাহলে এই যে বাইবেলকে তারা বলছে এটা আল্লাহর কিতাব, এটা কি সত্য না মিথ্যা? আর আল্লাহ বলছেন এই ভাষায় তো আমি কোনো কিতাবই দিলাম, এটা পাইল কই এরা? আমি তো দিয়েছি হিব্রু ভাষায়, সুরিয়ানি ভাষায়, ইব্রানি ভাষায়, এগুলো পাইল কই? সুতরাং এই ভাষাও নাই, এই কিতাবও নাই। সুতরাং কোরআন ছাড়া আল্লাহ কোরআন কোন ভাষায় নাজিল করছে? আরবি কি এখন পৃথিবীতে আছে? কোরআন ঠিক আছে, বাকি একটাও কিতাব নেই। এটা প্রমাণ করে সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, ইব্রানি ভাষা পৃথিবীর থেকে উঠে যাওয়া প্রমাণ করে ওগুলো ছিল সাময়িক, আরবি ভাষা থেকে যাওয়া, কোরআন এখানে থেকে যাওয়া এটা প্রমাণ করে কোরআন হচ্ছে একমাত্র স্থায়ী কিতাব। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, এখন আপনারা বলবেন এর প্রমাণ কি? ওরা যে কিতাবকে বিকৃত করেছে, বাইবেল যে নিজের ভাষায় লিখছে, এটার প্রমাণ লাগবে না? আপনারা তো প্রমাণ চান না, লাগবে না প্রমাণ? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারিমের দুই নম্বর সূরা, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন দুর্ভোগ তাদের জন্যে যারা নিজ হাতে কিতাব রচনা করে
এবং তুচ্ছ অল্প মূল্য প্রাপ্তির জন্যে তারা এটাকে বিক্রি করে বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে যারা বলে, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে আসে না। যারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে আল্লাহর লানত তাদের উপরে। সুতরাং আল্লাহ বলতেছেন কিছু লোক আছে যারা কিছু টাকা পয়সা ইনকামের জন্য বলে এটা আল্লাহর কালাম। অনেক লোক আছে দেখবেন আল্লাহ বলছেন, আল্লাহই কথা বলছেন, আল্লাহ বলছেন তো আর বলে আর এই একটার বলে নেই, নিজে একটা বাংলা কথা বলে ফেলেছে, কারণ আল্লাহ যে বলছেন এটা পাচ্ছি না খুঁজে। এরাও যে বলতেছে এটা বাইবেল, এটা আল্লাহর কিতাব, আল্লাহ বলছেন, ওটা বানানো, ওরা বানায়া ব্যবসা করতেছে, টাকা দিয়ে বিক্রি করতেছে, ঠিক না? আল্লাহ বলছেন এগুলো শয়তান। যাই হোক, এই যেদিন আল্লাহ ইঞ্জিল কিতাবটা নাজিল করলেন ওই দিন কী ছিল, কয়টা ঘটনা বলছি? ১৩ ১৪ নম্বর ঘটনা হচ্ছে আইয়ুব আলাইহিসসালাম অসুস্থতা থেকে, যেদিন বিশাল অসুস্থ ছিলেন আইয়ুব ইসলাম, যেদিন সুস্থ হলেন ওই দিন ছিল আমার বন্ধুগণ। এই ঘটনা তো অনেক লম্বা, কেউ কবি বিন হজ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তার রোগ ছিল ৭ বছর পর্যন্ত এবং কয়েক মাস, কেউ বলছেন ১৮ বছর, তিনি আনাস বলছেন কয় বছর, ৭ বছর কয়েক মাস, আর অন্যান্য কিতাবে পাওয়া যায় কত বছর, ১৮ বছর। হযরতে আইয়ুব আলাইহিস সালাম খুব ভালো মানুষ ছিলেন, প্রচুর ধন সম্পদ ছিল, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, ছেলেমেয়ের অভাব নাই, বউ দাসী বাদী গৃহপালিত পশু জন্তু সব কিছুর অভাব নাই। এত কিছু থাকবার পর আল্লাহ তাকে পরীক্ষা ফেলায় দিলেন। কিসে ফেলায় দিলেন? পরীক্ষা ফেলায় দিলেন। তার সারা শরীরে হয়ে গেল কুষ্ঠরোগ। কী রোগ হয়ে গেল? কুষ্ঠরোগ হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত কুষ্ঠরোগের কারণে তিনি আর সহ্য করতে পারলেন, এক পর্যায়ে এত দুর্গন্ধ হয়ে গেল শুধুমাত্র তার শরীরের মধ্যে একটা জায়গা, জিহ্বাটা ব্যতীত আর ওই হৃৎপিণ্ড যেটাতে শ্বাস আসে আর যায়, এই জায়গাটা ছাড়া পুরা বডি পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, পোকায় ধরে ফেলল। একদিন একটা পোকা তার দেহতে কিছু খুঁজে পাচ্ছে না খাওয়ার জন্য, তখন এই পোকাটা পড়ে গিয়েছে শরীর থেকে হযরতে আইয়ুব ইসলামের। আইয়ুবকে তার এলাকার লোকেরা অনেক জঙ্গলে ফেলে দিয়েছে, আপনারা জানেন আমি ঘটনা বলছি না। তো শরীরে একটা পোকা ছিল, পোকা খাচ্ছে খাচ্ছে এবং নাই কি আর খাবে, পোকাটা পড়ে গেছে। তিনি বললেন আহারে পোকা, তুমি আমার শরীর থেকে পড়ে গেলে। এই কথা বলে ধরছেন, ধরে আবার জায়গায় বসে বলছেন তৃপ্তি সহকারে খাও, তুমিও আল্লাহর সৃষ্টি আর আমার শরীরটাও আল্লাহর সৃষ্টি, সুতরাং যেভাবে ভাল লাগে খাও। সুবহানাল্লাহ বলেন আল্লাহ কিভাবে বলছে যে তুমিও আল্লাহর সৃষ্টি আর আমিও আল্লাহর সৃষ্টি, তুমি আল্লাহ তোমাকে পাঠাইছেন আমার বডিতে খাওয়ার জন্য, যেভাবে মন চায় খাও। এই কথা শুনে আর তিনি যখন ওটাকে ধরে আবার দিছেন, এত জোরে ক্ষত স্থানে দিয়েছে কামড়, কামড় দেওয়ার সাথে সাথে তার সর্বশক্তি দিয়ে কামড় দিছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কামড় খেয়ে সহ্য করতে পারলেন না, চোখ থেকে পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন আর তিনি অজান্তে বলে ফেললেন, অজান্তেই বললেন হে আমার রব, আমি কষ্টে পড়েছি আর আপনি তো শ্রেষ্ঠ দয়াবান, আপনার চাইতে বড় দয়াবান তো পৃথিবীতে আর কেউ নাই, আমি বহুত কষ্টে আছি, আমার সহ্য হচ্ছে না। এই কথা আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আর আল্লাহ এই কথাকে কেমনে বলছেন দেখেন। আল্লাহ বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব ইযা নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া শাইতানু বিনুসবিন বিনুসবিন ওয়া আযাব উরকুব বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কথাগুলো শুনলেন, আমার বান্দা আইয়ুবকে যখন সে তার রবকে ডেকে ডেকে বলছে আল্লাহ তাআলা শয়তান তো আমাকে যন্ত্রণা এবং কষ্টে ফেলে দিয়েছে, ঘটনা অন্যদিকে, শয়তান ফু দিয়েছিল এই জন্য আইয়ুবের এই ঘটনা ঘটেছিল, লম্বা ইতিহাস সেদিকে যাব না, কষ্টে পড়ে আমাকে বলছে আল্লাহ আমি কষ্টে পড়েছি, আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। আল্লাহ বলেন আইয়ুব রে
এতদিন পর্যন্ত অসুস্থ, কোনোদিন কিছু বলো নাই, আজকে বললা কেন? আইয়ুব আলাইহিসসালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা সহ্য তো করেছি, কিন্তু আজকে পোকা এত জোরে জবরদস্ত শক্তি দিয়ে কামড় দিয়েছে, না জানি মুখ ফসকে আপনাকে কি বলে ফেলেছি, আমার কথা যদি ভুল হয়ে যায় আপনার কষ্ট লাগে, আপনি আমাকে মাফ করেন, আরও যদি হাজার বছর পোকা দিয়ে আমাকে খাওয়াতে চান আমি আইয়ুব এরপরেও রাজি আছি। আল্লাহ বলেন, আইয়ুব এত কষ্টে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাও নাই, এত কষ্টে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে বলছো শ্রেষ্ঠ দয়াবান, আমি কি তোমার উপরে দয়া করতে পারি না? আইয়ুব সহ্য হয় না, তুমি যেই সুন্দর করে আমাকে বলে ডাক দিয়েছো আল্লাহ, এত কষ্টে পড়ে যাওয়ার পরে মাত্র ঠোঁট ভালো আছে, তুমি আল্লাহ বলে যে ডাক দিয়েছো আইয়ুব রে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আইয়ুব শোনো, তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব বলেন, আল্লাহ আমার তো শক্তি নাই এতটুকু। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আইয়ুব রে তুমি যতটুকু শক্তি পাও ওই শক্তি দিয়ে মাটির মধ্যে আঘাত করো। তিনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে মাটির নিচ থেকে স্বচ্ছ পানির ঝর্ণা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আইয়ুব এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব পানি দিয়ে গোসল করলেন, পুরা শরীর সুস্থ হয়ে গেল, সে কঙ্কাল সার বডিতে গুস্ত বেড়ে গেল, বরাট হয়ে স্বাস্থ্যবান সুদর্শন হয়ে গেলেন, বাচ্চার আকৃতি পেয়ে গেলেন, কিন্তু এতদিনের দুঃখ গ্লানি আর কষ্ট ভিতর থেকে যায় নাই, বডিটা ভালো হয়েছে ঠিকই, মনের ভিতরে কষ্টগুলো রয়ে গিয়েছে। আল্লাহ বলেন, আইয়ুব এখান থেকে তুমি এক গ্লাস এক মুষ্টি পানি পান করো, আমার বিশ্বাস তুমি যদি বরকতি পানি পান করো সাথে সাথে তোমার মনের ভিতরে যত গ্লানি দুঃখ আছে আমি আল্লাহ দূর করে দেব। সব ঠিক হয়ে গেল, পানি পান করলেন, কষ্ট দূর হয়ে গেল, বাদশাহী শরীর নিয়ে আল্লাহ বসে আছেন। আল্লাহ বলেন, জিব্রাইল যাও জান্নাত থেকে পোশাক এনে সুসজ্জিত করে আমার আইয়ুব এত কষ্ট করে সবর করে ধৈর্য ধরেছে পুরস্কার দাও। তার সন্তানগুলোকে ফিরিয়ে দিলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। আল্লাহ বলছেন, শুধু ফিরিয়ে দিলাম তা না, আগে ছিল যা আমি দিলাম ডাবল করে তা, আগে যা যা ছিল সব ডাবল করে দিলাম। এখন আগে যদি বউ ছিল দশটা, এখন হয়েছে কয়টা? আপনারা তো এই হিসাবে করবেন। আল্লাহ বলছে, যা ছিল সব ডাবল করেছি, মানে আগে ছিল ক্ষেতের জমি ২০টা, এখন দিছি ৪০টা, আগে ছিল গরু ১০টা, এখন দিছি ২০টা। আল্লাহ বলছেন, সব সম্পত্তি তোমাকে ডাবল করে দিলাম। তিনি এখন বসে আছেন সুসজ্জিত হয়ে একটা গাছের গোড়ায়, কিন্তু সবাই যখন ওনাকে ফেলে চলে গিয়েছে, কারণ দুঃখের সময় কেউ কাছে থাকে না। দেখবেন আপনার সুখের দিনে বন্ধুর অভাব নাই, বলেন না কেন? সব বন্ধু, আপনি যখন এমপি হবেন যে বুট দিয়েছেন, হ্যাঁ আমি কিন্তু আপনারা ডাবল বুট দিছি, মানে এ কিন্তু বুটই দিয়ে যাই যায় না, হ্যাঁ ডাবল বুট দিছে, মানে একটা আসল আর একটা সব করছে, কি পাওয়ার ক্ষমতা, কাছাকাছি দৌড়তেছে এমপির সামনে পিছনে, কি মিছিল দিচ্ছে, বেচারা যখনই ফেল ওর বাড়ির কাছে দিয়েও যায় না, কথা বলেন নাকি? ঠিক বললাম না? তো হযরতে আইয়ুব আলাইহিসসালাম এখন সুসজ্জিত, আল্লাহ অনেক সব কিছু দিয়েছেন, কিন্তু কষ্টের দিনে কেউ তার কাছে ছিল না, বউ সবাই চলে গিয়েছিল, ছিলেন একজন, তার নাম রাহিমা। আমি ঘটনা বলবো না, শুধু রহিমার একটা কথাই বলতে চাই, আমি ঘটনা বলছি না, সবাই যখন ফেলে দিয়ে গিয়েছিল, রহিমাও যাওয়ার জন্যে তার গাঁটটি কাপড় গুছাচ্ছিলেন, মানে গুছাচ্ছিলেন। আইয়ুব আলাইহিসসালাম বলছেন, রহিমা সবই তো চলে গেল, কেউই তো থাকলো না, সুখের দিনে সবাই ছিল, দুঃখের দিনে কেউ নাই, আমাকে এলাকার লোক জঙ্গলে নিয়ে যাচ্ছে, যাবার জন্য রেডি হচ্ছে, সবাই চলে গেছে, তুমিও কাপড় গুছাচ্ছ চলে যাবা? রহিমা বলছেন, স্বামী আমি কাপড় গুছাচ্ছি চলে যাওয়ার জন্যে না, বরং এই কষ্টের দিনে কেউ না থাকলে জঙ্গলে বনবাসে আমি আপনার সাথেই থাকব। তো লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছি না, রহিমা এমন স্ত্রী ছিলেন, আর আজকালকের কিছু স্ত্রী হলে বলতো থ্যাংক ইউ, ওকে আমি গেলাম, আপনি আপনার দিকে যান, বহুত দিন একসাথে ছিলাম। তো যাই হোক, আমার বন্ধুগণ সব আবার না ভালো আছে, এক পর্যায়ে রহিমা সাথে ছিলেন দীর্ঘদিন, কিন্তু তিনি মানুষের বাড়িতে কাজ করতেন, কাজ করে করে যা পাইতেন ওই টাকা দিয়া স্বামীকে নিজে কষ্ট করে
রান্না করে যাও বানাইয়া স্বামীকে নিজের হাত দিয়ে খাওয়াতেন। ওই দিনও তিনি গিয়েছিলেন কাজের সন্ধানে, লম্বা কথা কাজ করে আসছেন, কিন্তু আল্লাহ তো আইয়ুব আলাইহিস সালামকে চেঞ্জ করে দিয়েছেন, বাদশাহী পোশাক, জোয়ান মানুষ, সুদর্শন যুবক বসে আছেন গাছের গোড়ায়, তিনিও রহিমার অপেক্ষা করতেছেন, তিনি অপেক্ষা করতেছেন যে আমার দুঃখের দিনে ছিল, আজকে আমার সুখের দিন, তাকে তো আমি ভুলে যেতে পারি, দুঃখের দিনে অনেক তাকে সুখের দিনে কয় চিনে না, কথা বলেন না কেন, চিনে না কয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রহিমা কিছু খাবার নিয়ে আসতেছেন, এসে দেখেন স্বামীকে যেখানে রেখে গিয়েছিলেন ওখানে স্বামী নাই, তিনি মহা টেনশনে পড়ে গেলেন, আমার এই অসুস্থ স্বামীকে নিয়ে গেল কে, কাঁদতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন পিছন দিকে গাছের গোড়ায় সুদর্শন খুব স্পেশাল আর্ট আর্ট করা একটা ডিজাইন করা যুবক বসে আছে। তিনি দৌড়ে গিয়ে বলেন, ভাই আপনি কি এখানে একটা বুড়া লোককে দেখছিলেন অসুস্থ পচা গন্ধ, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। আইয়ুব কিন্তু বুঝতেছেন সব, আমি কিন্তু আমার স্বামীকে খুঁজতেছি। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওর নাম কি? এখানে ছিল, গ্রামের মানুষ ফালায় গেছে, আমি এলাকায় গেছিলাম কাজ করার জন্য, আমার একটু দেরি হয়ে গেছে, আমার স্বামীকে কি কেউ নিয়ে গেল নাকি কী হইলেন বুঝতে পারতেছি না, আপনি কি দেখছেন? আইয়ুব আলাইহিস সালাম এবার বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন, আমাকে কি চিনতে পেরেছেন আপনি? হযরত রহিমা বলছেন, আমি কেমনে চিনবো আপনাকে, আমি কোনো দিন দেখি নাই। বলে একটু বেশি করে তাকাল। ওই কথা বলতেই হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ থাকতেন তখন তিনি মুচকে হাসতেন, মুচকে হাসলে গালের ওখানে টুল পড়তো, টুল টুল পড়তো, টুল তো বুঝেন, টুল পড়তো, টুল পড়তো। তো রহিমা এটাকে খুব ফলো করতেন। ওই লোকটাও যখন বলছে যে তোমার স্বামী কেমন ছিল, তুমি আমাকে চিনো কি না, এই কথা বলে আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন এবং এখানে টুল পড়লো। ওই হাসিটা দেখেই রহিমার মনে পড়েছে, আমার স্বামী তো ভাবি হাসতেন, সুবহানাল্লাহ। তাইলে আপনি কি আমার স্বামী? আইয়ুব আলাইহিস সালাম বললেন, অবশ্যই আমি তোমার স্বামী আইয়ুব। আল্লাহ এই সব ঘটনা খুলে বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর বরকতের কথা বললেন, দুজন কতক্ষণ একজন আরেকজনকে জড়াইয়া কাঁদলেন আর বললেন, চলো আমরা এবার এলাকায় যাই, আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। তো যাই হোক, আইয়ুব আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রোগ থেকে মুক্তি দিলেন ওই দিন কি ছিল? এখন একটা লম্বা ঘটনার দিকে আমরা যাচ্ছি, আমি এক দুই মিনিটে বলবো, দশটার উপরে হয়েছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরতে কয়টা ঘটনা বলছি? পরের নম্বর ঘটনা হচ্ছে হযরতে ইউসুফ আল ইসলামকে তার পিতামাতার কাছে আল্লাহ যেদিন ফিরিয়ে দিলেন, হারানোর সন্তান ইউসুফকে যেদিন পিতামাতার কাছে, মানে হযরতে ইয়াকুব আল ইসলামের কাছে যখন আল্লাহ যেদিন ফিরিয়ে দিয়েছেন, ওই দিনও ছিল দশ মুহররম আশুরা, সুবহানাল্লাহ বলুন, আশুরার দিন ছিল। যাক লম্বা ঘটনা, এটা আপনাদেরকে, আপনারা তো জানেনই ঘটনাটা, জানেন না? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কোথায় ফেলাইছিল? কূপে ফেলাই দিয়েছিল। এরপরে তাকে এক দল নিয়ে গেল ব্যবসার জন্য, বিক্রি করলো। এক সময় তিনি জুলাইখার ঘরে গেলেন, বড় হলেন, দুর্ঘটনার কারণে জেলে গেলেন, জেলে থাকলেন, আল্লাহ জেল থেকে বাদশাহ বানায় বাইর করলেন। এরপরে নিজের বাবা নিজের ভাইয়েরা যে এলাকায় থাকতো, এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, ওরা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য গেল, তিনি চিনলেন, তারা চিনল না। এক পর্যায়ে তিনি বললেন, যাও তোমাদের আর কি ভাই আছে? ওরা বললো, আমাদের আরেকটা ভাই আছে, তার নাম ছিল বিনিয়ামিন। তিনি বললেন, তাকেও নিয়ে এসো, আমি বাড়াইয়া তোমাদেরকে দিব। এর অর্থ হলো আমি আমার ভাইকে আমার কাছে আটকায় রাইকা দিব। বিনিয়ামিনকে আনলেন, আটকায় রাইকা দিলেন। এক পর্যায়ে দুই ভাই একসাথে আছেন, তার কাছে খোলাখুলি বললেন। ওরা ফিরে গিয়ে বলো, বাবা তোমার ওই ছেলেটাও ছিল এক ধরনের, এই ছেলেটাও এক ধরনের। যাই হোক, লম্বা কথা, এক পর্যায়ে তো ঘটনা ঘটেই গেল। যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তিন নম্বর দিন যখন তারা আবার আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে, আয়েশা বলল, আমাদের তো কিচ্ছু নাই, টাকা পয়সা এখন নাই, আমাদের ভাই তো চুরি করছে, মানে বিনিয়ামিন, আপনি ধরে রাখছেন। এটা যাই হোক, এটা লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা কি আমাকে চিনতে পেরেছ, তোমরা কি আমাকে চিনতে পেরেছ, তোমাদের কি মনে পড়ে তোমরা দশ ভাই মিলে একটা ভাই তোমাদের ছিল ইউসুফ, তাকে তোমরা কূপে ফেলে দিয়েছিলে, আর বাবার কাছে গিয়ে বলছিলে বাঘে খাইছে, আসলে বাঘে খাই না আমি, সে ইউসুফ, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, মায়ের দিস পিটাইছ ক্ষমা। তারা তো লজ্জিত সব সংক্ষেপ। তিনি বললেন, যাও ক্ষমা করে দিয়েছি, টেনশনের কিছু নাই। এই বলে তিনি তার ছোট্ট জুব্বাটা, ছোট্ট কাপড়টা তিনি উঠাইয়া দিলেন, ভাইদের কাছে যাও, ওটা আমার বাবার কাছে নিয়ে যাও, বাবার চোখ তো অন্ধ, আমার আমার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে,
বাবার চোখে কাপড়টা লাগাই দিলে বাবার চোখটা পরিষ্কার হয়ে যাবে। লম্বা ইতিহাস এদিকে যাব না, এক পর্যায়ে নিয়ে গেলেন তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তো পয়গম্বর ছিলেন, সন্তানেরা যখন এই কাপড়টা নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে এখনো শত মাইল দূরে আছেন, ইয়াকুব বাড়িতে বলতেছেন আমি তো ইউসুফের গ্রাণ পাচ্ছি। কাছাকাছি যারা ছিল তারা বলতে আপনি পাগল হয়ে গেছেন, কোন দিন ইউসুফ মরছে আর আপনি এখনো ইউসুফের কথা বলছেন? তিনি বলছেন না আমি ইউসুফের গ্রাণ পাচ্ছি, ইউসুফের শরীরের গন্ধ আমি পাচ্ছি। এক পর্যায়ে তাকে কাছাকাছি আসলেন, ভাই ছেলেগুলাই কাপড়টা দিল, চুকে লাগালেন, পরিষ্কার হয়ে গেলেন, তিনি তাদেরকে নিয়ে গেলেন। মা বাবাকে ভাইয়েরা যখন নিয়ে গেল ইউসুফ ইসলামের কাছে, যেই দিন আল্লাহ মিলাইয়া দিলেন ওই দিন ছিল। এখানে অনেক ঘটনা আছে ইউসুফ ইসলাম সম্পর্কে, আমরা লম্বা তাফসিরও এখানে করেছি, করি নাই, আমরা সেদিকে যাব না। কতটা ঘটনা বললাম? 16 নম্বর ঘটনা হচ্ছে পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেন ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারূ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকা। আল্লাহ বলেন পৃথিবী আমি আল্লাহ যেই দিন সৃষ্টি করলাম ওই দিন এমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, যারা কাফের হয়েছে তারা কিভাবে দেখে না, আকাশমণ্ডলী এবং পৃথিবী কেমন করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যেই দিন সৃষ্টি করলাম ওই দিন ছিল 10 মুহররম আশুরা। কয়টা বলছি সংকেত? কয়টা? 17 নম্বর হলো এই আকাশ জমিন এক কথায় পৃথিবী যে আল্লাহ সৃষ্টি করছেন একসাথে করছে, জয়েন্ট। এজন্য আকাশ থেকে বৃষ্টিও পড়তো না, জমিনে কিছু হতো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবী থেকে, পৃথিবী এবং জমিনকে যেদিন আলাদা করে, মানে এই যে একসাথে মিলিত ছিল যেদিন আলাদা করলেন, ওই আলাদা যেদিন করলেন সাথে সাথে উপর থেকে জমিনে বৃষ্টি পড়ল এবং কিছু বৃক্ষ তরলতা উঠতে লাগলো। এই যেদিন প্রথম পৃথিবীতে বৃষ্টি হয়েছে, প্রথম বৃষ্টি জমিনে হয়েছে আসমান থেকে, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। তাইলে পৃথিবীর প্রথম বৃষ্টি হয়েছে কোন দিন? কয়টা ঘটনা বলছি? 18 নম্বর ঘটনা হচ্ছে শেষ, 18 নম্বর ঘটনা হচ্ছে 10 মুহররম যেই দিনে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় ওই দিনও ছিল। কয়টা বলছি? 19 নম্বর ঘটনা হলো পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াত ওয়ামান ফিল আরদ, আল্লাহ বলছেন যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেই দিন আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই ভীত বিহ্বল হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া তারাল জিবালা তাহসাবুহা, আল্লাহ বলছেন জামিদা ওয়াহিয়া তামুরু মাররাস সাহাব, আল্লাহ বলছেন সব পর্বতমালা ভেঙে চুরি চুরমার হয়ে যাবে, উড়ন্ত হবে, সব পাখির মতো তোলার মতো উড়বে। ফাইদা নুফিখা ফিস সূর নফখাতু ওয়াহিদা, সিংহায় ফুঁক দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, পর্বতমালা সহ পৃথিবী একবার উৎক্ষিপ্ত হয়, ভূমিকম্পে কাঁপতে কাঁপতে ভেঙে চুরি চুরমার হয়ে যাবে। যেদিন কেয়ামত ঘটবে ওই দিনও থাকবে 10 মুহররম।